আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের কিছু আম দেখাচ্ছি। অনেক ধরনের আম আছে, তার মধ্যে এই দুইটাই আম বেশি ভালো লাগে, মিষ্টি, অনেক মিষ্টি। হাড়িভাঙা আর ল্যাংড়া, এটা হচ্ছে হাড়িভাঙা আর ওইটা হচ্ছে ল্যাংড়া পাশেরটা। আর আমি এগুলো কাঁচাই নিয়েছি, কারণ আমি এগুলো ফরমালিন মুক্ত আম এগুলাই নিয়েছি, কারণ কাঁচা, একদম কাঁচা। এগুলো পাকলে কাঁচা তো মিষ্টি, পাকলে আরও মিষ্টি। এগুলো আমি কাঁচাই নিয়েছি, বাইরে রেখে পাকিয়ে খাবো, সেই জন্য পাকা থেকে নিয়ে নি আমি এগুলো। এখন যেহেতু সিজন শেষ হয়ে যাচ্ছে, সেই জন্যে কিছু নিয়ে আসলাম। আর সিজন শেষে এগুলো তো আর পাওয়া যাবে না সেরকম, সেই জন্যে এখন নিয়ে আসলাম। দাম একটু বেশি নিচ্ছে এখন। এখন আমি আপনাদের হাড়িভাঙা আর ল্যাংড়া আম দুইটা কেটে দেখাচ্ছি। এগুলো কাঁচা অবস্থায় ভিতরে দেখতে কেমন, বেশি পাক নাও না, বেশি কাঁচাও না, মিডিয়াম আছে, ওই অবস্থায় ভিতরে কেমন আমি আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে, দেখেন এটা ভিতরে কাঁচা অবস্থায় কেমন, মিডিয়াম অবস্থায়, বেশি কাঁচাও না পাকাও না। এই অবস্থায় খেতে অনেক মিষ্টি লাগে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।